আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা অনেক সময় নামাজের বিভিন্ন বিষয় সম্পর্কে ভুলে যাই। হাতের কাছে বই না থাকার কারণে আমরা সময় মতো অথবা আলসেমির কারণে দেখতে পারি না। তাই আজকে আপনাদের জন্য অ্যান্ড্রয়েড মোবাইলের এমন একটি অ্যাপসের রিভিউ করে দেখাবো যেখানে আপনারা নামাজের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো খুব সুন্দর করে জানতে পারবেন। তাহলে আজকের এই অ্যাপসটি সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করি। অ্যাপসটির নাম হচ্ছে নুরানি নামাজ শিক্ষা। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনারা ঠিক এরকমভাবে দেখতে পাবেন, উপরে রয়েছে কালিমা সমূহ। একজন মুসলমানের জন্য কালিমা জানা খুবই প্রয়োজন। এখানে আপনারা আরবি এবং বাংলা উচ্চারণ সহকারে কালিমা বা অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেগুলো জানতে পারবেন এবং পড়তে পারবেন। এর সাথে বাংলা অর্থ এখানে রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আছে কালিমাই তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ। এখানে বাংলা উচ্চারণও রয়েছে, এর অর্থও রয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এভাবে অন্যান্য কালিমাগুলো এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কালিমার সাথে ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল এর সাথে রয়েছে এবং তার অর্থও রয়েছে। এছাড়া এখানে পবিত্রতা তথা অজু, গোসল এবং এক্সচেঞ্জার পদ্ধতির বিবরণগুলো এখানে আপনারা জানতে পারবেন। বিস্তারিত বিষয়গুলো এখানে রয়েছে, অর্থাৎ ছোট ছোট যে মশলাগুলো বা যে নিয়মগুলো আমাদের জানা প্রয়োজন সেই নিয়মগুলো এখান থেকে আমরা জানতে পারবো। আমি এ সম্পর্কিত বিস্তারিত আর আলোচনা করলাম না, আপনারা যারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন তারা নিজেরাই সব কিছু বুঝতে পারবেন। স্বাভাবিকভাবেই এই অ্যাপসটি বড়দের জন্য, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ছেলে অথবা মেয়েদের জন্য যাদের উপরে নামাজ ফরজ হয়েছে। এছাড়া এখানে আছে তায়াম্মুমের বিবরণ, অর্থাৎ অজু ছাড়া তায়াম্মুমের মাধ্যমে কীভাবে পবিত্রতা অর্জন করা যায় সেই বিষয়গুলো এখানে রয়েছে। এরপর আছে আজান এবং ইকামত, অর্থাৎ নামাজের জন্য কীভাবে আজান দিতে হয় এবং এই আজানের উচ্চারণ এবং অর্থ কী সে বিষয় সম্পর্কে এখানে রয়েছে। এরপর আছে নামাজের বিবরণ। সর্বপ্রথম আছে নামাজের বিবরণ ও পাঁচ ওয়াক্ত নামাজের ঐতিহাসিক পটভূমি, নামাজের গুরুত্ব ও ফজিলত, নারী ও পুরুষের নামাজের পার্থক্য, নামাজের নিষিদ্ধ কার্যাবলী, অর্থাৎ যে কাজগুলো নামাজে করা যাবে না সেই বিষয়গুলো, মাসবুকের নামাজ, সিজদা, সাহু, নামাজসমূহের উত্তম সময়, নামাজের হারাম ও মাকরু ওয়াক্তসমূহ, সুন্নাত ও নফল নামাজ যে সময় পড়া নিষেধ, জামাত ওয়াজিব হওয়ার শর্তসমূহ, জামাত তরফকারীর পরিণাম, নামাজের স্থান হুকুম ও প্রকারভেদ। এছাড়া আরও বেশ কিছু বিষয় আছে, নামাজের ওয়াজিব সুন্নাত ও মুস্তাহাবসমূহ, নামাজ ভঙ্গের কারণসমূহ, নামাজের মাকরুহসমূহ, ইমাম নির্বাচন করা, জামাতে নামাজের ফজিলত, যানবাহনের উপর নামাজ, অসুস্থ ব্যক্তির নামাজ, কসর নামাজ। অর্থাৎ নামাজের মোটামুটিভাবে বিস্তারিত বলা যায় যে সব কিছু বিষয়ে অল্প অল্প করে এখানে ধারণা দেওয়া হয়েছে, যেন একজন জেনারেল শিক্ষিত মানুষও এই বিষয়গুলোর মাধ্যমে নামাজের যে সংশ্লিষ্ট তথ্য জানা উচিত তা জানতে পারে। এরপর আছে নামাজের অন্যান্য যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলো, এর মধ্যে রয়েছে চিত্র সহকারে নামাজ শিক্ষা। এখানে পুরুষের যে বিষয়গুলো আছে সেগুলো দেখানো হয়েছে, অর্থাৎ চিত্র সহকারে আপনারা এখান থেকে শিখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ, তৃতীয় ফরজ, চতুর্থ ফরজ, পঞ্চম ফরজ,
ষষ্ঠ ফরজ, সপ্তম ফরজ, অর্থাৎ নামাজের যে 60টি ফরজ আছে সেই বিষয়গুলো অনুযায়ী এখানে দেখানো হয়েছে। মেয়েদের নামাজের চিত্র এখানে দেখানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সাবলীলভাবে এই বিষয়গুলো দেখানো হয়েছে। এরপর আছে মোনাজাতের সময় কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। আমরা অনেক সময় ভুল পদ্ধতিতে হাত তুলে থাকি, সেই বিষয়গুলো এখান থেকে আমরা সংশোধন করে নিতে পারব। এরপর এখানে আছে রোজা, সাহরি, ইফতার, ইতিকাফ ও ঈদের বিবরণ, হজ ও উমরার বিবরণ, কুরবানি, আকিকা ও জাকাতের বিবরণ, বিভিন্ন দোয়া, আমল ও তদবির সমূহ, বিভিন্ন আয়াতের আমল ও ফজিলত, পবিত্র কোরআনের ফজিলতপূর্ণ সুরা এবং এগুলোর আমল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চারণ সহ সুরা ইয়াসিন সম্পর্কে এখানে আছে। যাই হোক, আমি আর বিস্তারিত আপনাদেরকে এখান থেকে দেখালাম না, তবে এইটুকু বলতে পারি যে এই অ্যাপসটি আপনাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে সহায়তা করবে। একজন মুসলমান হিসাবে প্রত্যেকের মোবাইল ফোনে এই ধরনের একটি অ্যাপস থাকা খুবই জরুরি আমি মনে করি। আমরা বিভিন্ন ধরনের গান বাজনা সহ এটা সেটা বিভিন্ন অ্যাপস মোবাইল ফোনে রেখে অযথা সময় নষ্ট করি, কিন্তু এই ধরনের ইসলামিক অ্যাপসগুলো যদি আমাদের মোবাইল ফোনে থাকে এবং শিক্ষামূলক বিষয়গুলো থাকে, তাহলে আমরা আমাদের অবসর সময়ে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবো, যা আমাদের বাস্তবিক জীবনে এবং পরকালের জন্য খুবই ফলপ্রসূ হবে। আমাদের ভুল যেগুলো আছে সেগুলো সংশোধন করতে পারবো। এই অ্যাপসটি আপনারা যদি খুঁজে না পান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া প্লে স্টোরে নুরানি নামাজ শিক্ষা লিখে সার্চ করেও অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যদি আপনি আমাদের পুরাতন দর্শক হয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।